চট্টগ্রামে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ ড প্রণব কুমার বড়ুয়ার প্রতি সে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ বিকেলে তার মরদেহ নেওয়া হয় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সেখানে তার প্রতি শ্রদ্ধা জানায় সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন প্রয়াতের ছেলে জানিয়েছেন সন্ধ্যায় কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে শোকসভা ও সোমবার রাউজানের আবুরখিল গ্রামে তার শেষকৃত অনুষ্ঠিত হবে উনিশশো সালের তেইশে আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরখিল গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব কুমার বড়ুয়া শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দু সালে একুশে পদকে ভূষিত করেন আমরা বাবাকে আজকে নিয়ে যাচ্ছি এখন কাতালগঞ্জ বদলে যাব ওখানে ওখানে অনুষ্ঠিত একটা সভা উন্নতসভা হবে এরপর কাল রাতে নিয়ে যাবো আমাদের গ্রামের বাড়ি আবরুকিলের এই বৌদ্ধ ধর্ম জনপথ রাজন থানার গ্রাম কাল দুপুরে সেখানে অনুষ্ঠা হবে আপনারা সবাই আনবর জন্য আশীর্বাদ করবেন